দ্বাদশ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের প্রচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা। চলছে ক্ষমতাসীন দলের প্রার্থীদের ভোটারদের কেন্দ্রে আনতে নানামুখী প্রতিশ্রুতি। তবে স্বতন্ত্র প্রার্থীদের রয়েছে নৌকার প্রার্থীদের বিরুদ্ধে নানা অভিযোগ। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলছে প্রার্থীদের ভোটের প্রচারণা। ভোটারদের কেন্দ্রে আনতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। বৃহস্পতিবার সকালে মতিঝিল এলাকায় গণসংযোগ করেন ঢাকা 8 আসনের নৌকার প্রার্থী আফহামা বাহাউদ্দিন নাসিম। এ সময় তিনি বলেন, নির্বাচন বন্ধে বিএনপির লিফলেট বিতরণ ভোটারদের উপর কোনো প্রভাব ফেলবে না। তাতে বাংলাদেশের মানুষের দৃষ্টি এখন নির্বাচনের দিকে, নির্বাচন এবং নির্বাচনে মানুষের উৎফুল্লতা আগ্রহ উচ্ছ্বাস বেশি। কে লিফলেটে ইলেকশনে ভোট কেন্দ্রে যেতে বারণ করছে এটা মানুষের চিন্তায় নেই। জজকোর্ট এলাকায় গণসংযোগ করেন ঢাকা 6 আসনের নৌকার প্রার্থী সাইদ খোকন। গণসংযোগের সময় বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে জনগণ। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের নেত্রীর নির্দেশে যে উন্নয়ন এবং অগ্রযাত্রা যে ক্ষেত্রবোধ আমরা করেছি, এই এলাকার মানুষ আমাদের খালি হাতে ফেরত দেবে না। আমাদেরকে বিপুল ভোটে বিজয়ী করে ওই সংসদে পাঠানো। সায়দাবাদ হুজুরবাড়ি মসজিদে জোহরের নামাজ শেষে গণসংযোগ করেন ঢাকা 5 এর স্বতন্ত্র ঈগল মার্কার প্রার্থী কামরুল হাসান রিপন। তিনি বলেন, আওয়ামী লীগের কর্মীরা ছাড়াও সাধারণ জনগণ তার পাশে রয়েছেন। আওয়ামী লীগে কিন্তু প্রায় আমি মনে করি যে 45-50% লোক ভোট আওয়ামী লীগের আছে ঢাকা পাশে। তো সেখানে স্বাভাবিক নির্বাচনেও কিন্তু 10-15% উপরে লোক ভোট কেন্দ্রে যায় না, আরও তো 35% লোক আছে। তা আমরা চাচ্ছি, যেটি আমাদের প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে যাতে অংশগ্রহণমূলক হয় ওই ভোটারদেরকে আমরা কেন্দ্রে নেওয়ার জন্য। আর মিরপুরের উত্তর বিশিল এলাকায় পথসভা করেন ঢাকা 14 আসনের স্বতন্ত্র প্রার্থী সাবিনা আক্তার তুহিন। নির্বাচনী প্রচারণায় বাধাসহ ভোটারদের আইডি কার্ডে রেখে দেওয়ার অভিযোগ করেন তিনি। আমি শুনছি ভোটার আইডি কার্ড নিচ্ছে, ভোটার আইডি কার্ড নিয়ে তাদের উদ্দেশ্যটা আমরা বুঝছি না। এই ধরনের ভোটার আইডি কার্ড নেও কেন, একটা প্যানিক সৃষ্টি করছে। ঘোষণা দিয়ে দিব অমুক তমুক, এগুলা বলা মানে দেউলার লক্ষণ। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচারণা। তবে ভারী হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগের পাল্লা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।